शबे कदर रातेर नामाजेर की नियम कय राकात पड़बेन प्रथम राकाते कोन सूरा पड़बेन कतबार पड़बेन द्वितीय राकाते कोन सूरा पड़बेन कत राकात पड़बेन जाना आछे तो आपनादेर जाना नाई एकजनও জানেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি শবে কদরের নামাজের নিয়ম হলো अन्य जे कोनो नामाज जेभावे पढ़ेन शबे कदरेर नामाजो एकईभावे पढ़बेन एइ हलो शबे कदर नामाजेर नियम एमन कोनो कथा नाई जे शबे कदरेर नामाजे प्रथम राकाते सूरा फातिहार पर अमुक सूरा एतबार पढ़ते हबे द्वितीय राकाते ततबार पढ़ते हबे एरकम कोनो कथा कुरान हादिसे एगुला मन गड़ा विभिन्न सिस्टेम विभिन्न पद्धतिर कथा विभिन्न आपनार बाजारे नामाज शिक्षार बोई नामे अनेक बोई आछे सब बोई ना किछु किछु बोई आछे एसब बोईते शबे कदरेर नामाज एत राकात प्रथम राकातेर एई नियम द्वितीय राकातेर ओई नियम एरकम विभिन्न कथा बला आछे एगुला सब भित्तिहीन मनगड़ा एगुला कुरान हादिसे नाई कुरान हादिसे लाइलातुल कदरे अन्य रातेर मतो आपनि नामाज पढ़बेन एकटु लम्बा समय निये पढ़बेन जे कोनो रातेर नामाज ताहाज्जुदेर नामाज लम्बा समय निये पढ़ते हय दीर्घ राकात दीर्घ रुकू दीर्घ सिजदा आस्ते आस्ते तेलावात आस्ते आस्ते तस्बीह एबं समय निये पढ़बेन दुई राकात करे पढ़बेन जे कोनो सूरा दिया पढ़ते पारेन एकबार पढ़बेन ना दुइबार पढ़बेन सूरा फातिहार परे सूरा एटा आपनार ब्यापार कोनो सूरा निर्धारित ना আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকুল্লা পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন ইবাদতই করবেন আর এই শবে কদর পাওয়ার জন্য শবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ 10 রাতের সবগুলোতে বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন শুধু 27 তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয় আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশার রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো 20 রমজান যখন পার হয়ে যেত 21 রমজান যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন তার প্রথমটি হলো কানা ইদা দাখালাল আশার আহিয়া লাইলা রাতে আর ঘুমতেন না শেষ দশকের রাতে আর ঘুমতেন না সারা রাত জেগে ইবাদত করতেন ওয়া আইকাযা আহলা আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না কারণ এটা ঘুমানোর সময় নয় ঘুম সারা বছর যাওয়া যাবে এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন আর তিন নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিজারাহ তিনি তার কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন চার নম্বর হলো কানা ইযা দাখালাল আশার ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি আমরা শুধু 27 তারিখে ইবাদত করি 27 রাতে অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন আর রমজান চলে গেলে আমরা অনেকেই ইবাদত বন্দেগী ছেড়ে দেই মসজিদে রমজানে এত মুসল্লি রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না হারায় যায় সব ভাইরা আমার যারা রমজান মাসের ইবাদত করে মাসকে পূজো করে তারা শুধু এই মাসের ইবাদত করে যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে রমজানের পরে ইবাদত করবে কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না বলেন নাই অতএব বছর জুড়ে রমাদানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা এত কষ্ট করে আমরা রাখছি এগুলো আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন ভাইরা আমার রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত সেটা হলো রমজান মাস ক্ষমার মাস ভাই রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে बेशिरभाग मानुष आमरा हतभागा कपाल पोड़ा जे गोटा मास चले जाए आज के रमजानेर कयेकटा दिन चले गेल आमरा बेशिरभाग मानुष एई मासे आल्लाहर काछे चोखेर पानी फेले एकटु दोया करार सुयोग पाई ना। भाइरा आमार एकान्ते निर्जने एकटु आल्लाहर साथे कथा बोलबेन एकटु दोया करबेन আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার আপনি আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন উদউনি হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না এটা কোনোদিনই হতে পারে না। বিদায় এই মাস গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আমি কত ভুল করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত অপরাধ করেছি মালিক আপনি আমাকে maaf করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো maaf চাইলে maaf হবে মরার পর আর maaf চাইলে maaf হবে না কিয়ামতের দিন maaf চাইলে maaf হবে না কবরে গিয়ে maaf চাইলে আর maaf হবে না maafের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এখনো তো আমার নিঃশ্বাস আছে এখনো তো আমার প্রাণ আছে এখনো তো আমি জীবিত আছি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন মা বোনরা বাসাবাড়িতে কাজ করছেন রান্নাবাড়া করছেন ইফতার প্রস্তুত করছেন সাহারি প্রস্তুত করছেন বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন নিজে অন্য কোনো কাজ করছেন এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন মনে মনে বলেন মুখে মুখে বলেন। ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো দামি মোবাইল গুলো এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের। এগুলো একান্ত একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে। আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে স্মার্টফোন নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে ফেসবুক ইউটিউব টিকটক লাইকে এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে মনটা ফ্রেশ হবে মনটা পবিত্র হবে আপনি সফল হবেন আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন আপনার রমজান মাস সফল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে রুব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না সবর করতে পারে না পাপাচার ছাড়তে পারে না গুনাহের কাজ ছাড়তে পারে না রোজাও রাখে আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা শুধু পেটের হয় না রোজা শুধু নিজের ক্ষুধা তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয় এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না কারোর গায়ে হাত দেব না চুরি অন্যায় করব না দুর্নীতি করব না হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ হারাম কোনো কাজ হাত দিয়ে করব না এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না আমার মুখ দিয়ে কোনো গুনাহ হবে না এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখবো না খারাপ কিছু দেখবো না অবৈধ কিছু দেখবো না এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না কারোর ক্ষতি করার কল্পনা করব না কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না মনের ভিতরে অহংকার রাখবো না মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারা করার মতো তার কোনো কিছু রাখবো না এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন তাহলে আপনার রমজানের সিয়াম রমজানের রোজা রাখা সার্থক হবে। আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন রমজানের পরেও সেগুলো করেন রমজানের আগে হস্তমৈথুনের অভ্যাস ছিল রমজানের পরেও সেটা করেন রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে রমজানের পরেও সেগুলো দেখেন রমজানের আগে হারাম খাইতেন রমজানের পরেও খান রমজানের আগে গীবত শিকায়াত করতেন রমজানের পরেও করেন। যদি এরকম হয় তাহলে এই রমাদান পালন সার্থক হলো না সফল হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারী হওয়ার তৌফিক দান করুন।